সত্যি দর্শক মন্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। পিকেএসএফের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরে থাকি। আজ আমরা আলোচনা করব বিদেশি সবজি চাষ সম্পর্কে। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে উপস্থিত রয়েছেন পল্লী কর্মসক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা বীজ এর নির্বাহী পরিচালক জনাব সাইফুল ইসলাম রবিন, এবং আমাদের সাথে আরও রয়েছেন পল্লী কর্মসক ফাউন্ডেশনের সহযোগী সংস্থা টিএমএসএসের সদস্য জনাব আনসার আলী। আপনাদের উভয়কে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুধী মণ্ডলী, বাংলাদেশের অর্থনীতির মূল ভিত হচ্ছে কৃষি। লাভজনক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি ব্যবস্থা জনসাধারণের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য অপরিহার্য। আর এই কৃষি ব্যবস্থার একটি উল্লেখযোগ্য খাত হল সবজি উৎপাদন। দেশীয় সবজির চাহিদার পাশাপাশি বর্তমানে বিদেশি সবজির চাহিদাও অনেক বৃদ্ধি পেয়েছে। বিদেশি সবজি চাষ করে সফলতা পাওয়া একজন কৃষক এবং তার কার্যক্রমের উপর একটি প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের প্রতিটি কৃষি পরিবারই বিভিন্ন ধরনের দেশীয় শাকসবজি চাষ করে থাকে, কিন্তু বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি শাকসবজি চাষ করে অর্থনৈতিকভাবে ব্যাপক লাভবান হওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বুজরুক শোকরা গ্রামের চাষি আনসার আলী। পিকেএসএফ এর এমই প্রকল্পের অধীনে বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি সবজি চাষ পদ্ধতিটি একটি সফলতম কার্যক্রম। আনসার আলী সহযোগী সংস্থার তত্ত্বাবধানে আজ থেকে 18 বছর আগে 2 বিঘা জমিতে অ্যাসপারাগাসের চাষ শুরু করেন। এক দুই দিন অন্তর অন্তর 200 থেকে 300 টাকায় 12 থেকে 15 কেজি অ্যাসপারাগাস বিক্রি করেন তিনি। একই সাথে চাষ করেন ক্যাপসিকাম, সুইটকর্ন, আইজাক ব্যাক লেটুস, চেরি টমেটো, বিটরুট, থাই আদা, সিমলা মরিচ, বেবিকর্ন সহ 20 ধরনের সবজি। ওই 22-24 বছর আগে আমি খুব সমস্যা ছিলাম, প্রথম আগে টমেটো চাষ করলাম, তারপরে ক্যাপসিকাম মরিচ, তারপরে এই মাল নিয়ে ঢাকা যাওয়া দেখি বাবার দোকানে বহু থাকি আমি, এই সব আইটেম তো আমি গুলশান গুলিস্তান সিটি বাজার বীজ কিনে সব শুরু করছি। আমার সবজি অল টাইম চাষ করি, বা এক এক সময় একটা শীতকালে করি আমি প্রায় 20-22 আইটেম, আর গ্রীষ্মকালে 5-6 আইটেম করি। তারপরে প্রথমে আমার চালান লেখা আছে অ্যাসপারাগাস, সুইটকর্ন, বেবিকর্ন, ব্রোকলি, স্কোয়াশ, মরিচ 3-4 আইটেম, তারপরে আইসবাগ লেটুস, লোকাল লেটুস, চেরি টমেটো, বেবি আপনার থাই পাতা, থাই আদা, পেঁচপাতা, লিক পাতা, এলে সবজির নাম, পালং শাক, এলে অনেক অনেক সবজির নাম আছে। বিভিন্ন পর্যায়ে 15 জন শ্রমিকের কর্মস্থান হয়েছে তার এখানে। তার একমাত্র ছেলে বিদেশ গিয়ে কোনো উপার্জন ছাড়াই ফেরত আসার পর তাকেও সম্পৃক্ত করে নেন নিজের সাথে। আঞ্চল প্রথমে যখন শুরু করে তখন 2 বিঘা জমি ছিল, পরবর্তীতে উনি এখন প্রায় 30 বিঘা জমিতে সবজি আবাদ করে। পাশাপাশি উনি এখানে যখন সবজি আবাদ করতেছে, এখানে অনেক লোক ইনভেস্ট করতে হচ্ছে, তারা তাদের কর্মসংস্থান খুঁজে পাচ্ছে। এখানে প্রায় 10 থেকে 15 জন পুরুষ এবং মহিলা এই ফার্মে কাজ করে। বাংলাদেশের মাটি, পানি ও প্রকৃতি বিদেশি সবজির জন্য যথোপযোগী না হওয়ায় প্রথমে নানাবিধ সমস্যায় পড়তে হয় তাকে। পিকেএসএফ এর সহযোগী সংস্থার তত্ত্বাবধানে মাটি পরীক্ষা, পানির ব্যবহার, সার প্রয়োগ সহ সার্বিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধীরে ধীরে সবগুলো সবজির চাষ আয়ত্ত করে নেন তিনি। আবহাওয়ার সাথে মিল রেখে নিয়ম মেনে বীজ বোনা নিড়ানো এখন তার পুরোই রপ্ত। সময় মতো ফসল তুলে তা বিক্রির জন্য পাঠিয়ে দেন শহরের বিভিন্ন চাইনিজ ও অভিজাত রেস্টুরেন্টগুলোতে। চাষের সব খরচ ও শ্রমিকদের পারিশ্রমিক দিয়ে আয় করছেন মাসে 1,20,000 থেকে 1.5 লাখ টাকা। আমি ভিডিও সবজি চাষ করি, আজ থেকে প্রায় 23-24 বছর হলে আমি ঢাকার মার্কেট করি, অনেক ঢাকার ভালো ভালো হোটেলে বেশি বাজার মার্কেটে আমার মাল চলে। আমার সেন্ট্রাল গুলশান 1 নম্বর 2 নম্বর গোবিন্দগঞ্জ থেকে মাল পাঠাই দিই, মাল ঢাকা চলে যায়, চট্টগ্রাম চলে যায়, আমার মাল সাজা লাগে না। এই সহযোগিতা পাচ্ছি টেমএস থেকে, আর আমার স্যার হচ্ছে টেমএস এর স্যার আছে এগ্রিকালচার পোস্টের নাম হলো মতাব সাহেব। আমি সিটি পুরস্কার পাচ্ছি, প্রধানমন্ত্রী পুরস্কার পাচ্ছি, আরও অনেক অনেক এই থানা লেভেল, জেলা লেভেলের অনেক কিছু পাচ্ছি, এবং অনেক লোকজন আমার কাছে আসে, তাদেরকে আমি শিখাই। এবার আমি শিখেছি ছেলেটা একটা লোক প্রায় 15 বিঘা জমি খেলে মুসখ্যাত করেছে, আমার ছাত্র নেত্রকোণা আয়োজন করেছে, এ কদিন আগে সাবাই থেকে আসছিল। শুধু আনসার আলী নয়,
পিকেএসএফ এর এমই প্রকল্পের তত্ত্বাবধানে বাণিজ্যিক ভিত্তিতে বিদেশি সবজি চাষ পদ্ধতিটি ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে। হতদরিদ্র গ্রামীণ কৃষি পরিবারগুলো স্বাবলম্বী হওয়ার পথে এ পদ্ধতিটি যোগ করেছে একটি নতুন মাত্রা। দর্শক মণ্ডলী, প্রতিবেদনটি দেখলাম বিদেশি সবজি চাষের উপর, এবং এই সবজি চাষ যিনি করিয়েছেন তিনি আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত। আমরা আলোচনা আরম্ভ করব তার থেকে। জনাব আনসার আলী, এই কার্যক্রমটি আরম্ভ করেছিলেন 1991 সালে, এই প্রথম দিকের কথাগুলো যদি আমাদেরকে একটু বলুন। আগে সুগুরি ব্যবসা করতেছিলাম, এই ব্যবসা করে আমার সংসার সমাধান করতে পারিনি স্যার, গ্যাপে পড়ে গেছিলাম। তারপর চিন্তা করলাম যে আমি এটা করে চাচ্ছি ভালো কিছু করতে পারি। তখন আমি 10 গ্রাম ক্যাপসিকাম মরিচের বীজ কিনে জমিতে লাগাই। মরিচ তো বড় বড় মরিচ হয়, গাছ ছোটো ছোটো গাছ অনেক বড় ফাঁক ফাঁকা লাগাছি। আর আমাদের মরিচের ক্ষেতের চতুর্মুড়া গ্রামের যে লোকগুলো ছিল সমস্ত মরিচ ছিঁড়ে নিয়ে গেছে। আচ্ছা, নিয়ে যায় আমার আর ভালো পয়সা হয়েছে না। পরে বছর বীজ অর্ডার দিচ্ছে, বীজ পালিনাম। তারপরে বছর বীজের অর্ডার দিয়ে বীজ নিলাম এগ্রিকালচার হেডপোস্টার মহতাব সাহেব। আচ্ছা আচ্ছা, টিম এসএসের একজন উন্নয়ন কর্মী। হ্যাঁ, উনি আগে ছিল অন্য জায়গায়, যাই ওনার কাছে গেলাম। ওই মরিচের বীজের ডিব্বাটা বাইকে যখন দিয়েছি, আরে বসো বসো বসো, আমি মাদ্রাজ যাই, মরিচ আর রুটি আর গোস খাচ্ছি মজার খানা, তুমি চাষ করো অনেক লাভ হবা, তোমার অনেক ভালো ফলন পাবা, অন্যগুলো তুমি বাদ দিবে। স্যারের কত মাছ একটা মরিচ করলাম, করে সেই মরিচ ওই ক্যাপসিকামি করলাম স্যার, এমন বড় বড় মরিচ হলো 200-250 গেলাম পর্যন্ত। তখন আমি বগুড়াটা অনেক হকারি করে মরিচ দিয়েছি। আজ থেকে 25 বছর আগের ঘটনা। আচ্ছা, আমরা ট্র্যাডিশনাল সবজির কথা বলছি, উনি যেটা করছেন সেটা হচ্ছে বিদেশি সবজি। আমাদের প্রতিষ্ঠানগুলোর এই যে সবজির উৎপাদন বাড়ছে, এবং আপনি জানেন যে স্বাধীনতার সময় আমাদের এখানে কত 7 কোটি মানুষ ছিল, এখন 16 কোটি মানুষ, তাও আল্লাহর রহমতে সবাই খেয়ে পড়ে বেঁচে আছে। এই যে উৎপাদন বৃদ্ধি, এখানে আপনাদের প্রতিষ্ঠানের কি ভূমিকা রয়েছে বলে আপনি মনে করেন? সবজি বলে কিন্তু বগুড়া তো হয়তো উনি আমার সাথে ই করবে, ওই সবজি কিন্তু তারা খুব একটা করতো না কিন্তু, এবং ম্যাক্সিমাম জমি কিন্তু এক ফসলি জমি ছিল বেশি। একসময় দেখতাম যে মহাস্থান করতে বিখ্যাত হয়ে গেল সবজি। পরের দিকে এই সবজি আমরা প্রমোট শুরু করলাম, বীজ পাওয়া যেত না স্বাধীনতার পরপর, বীজ নাই, বীজতলা নাই, সব নষ্ট হয়ে গেছে। এখন বীজ আমাকে বীজতলা সবই তৈরি করতে হবে। তখন আমরা করলাম কি, বিদেশ থেকে সিড বীজ আনা শুরু করলাম, রয়্যাল স্টুস থেকে, হল্যান্ড থেকে নিয়ে আসলাম বীজ, জার্মান তাকের থেকে বীজ নিয়ে আসলাম, ইক্রিসাদ ইন্ডিয়ার থেকে সিড নিয়ে আসলাম, আরও বিভিন্ন জায়গায় সিড করে। তখন চিন্তা করলে এগুলো প্রমোট করবো কী করে ফার্মারের কাছে, কৃষকের কাছে? এটা প্রমোট করার আগে আমাকে নিজেকে দেখতে হবে যে এটার জার্মিনেশন কী আছে, ফলন কী হবে না হবে দেখতে হবে। তখন আমাদের ফার্মে এগুলো আমরা টেস্ট করলাম। টেস্ট করার পরে আমরা দেখলাম যে যখন এগুলো জার্মিনেশন আমরা 70-80% পেয়েছি, তখন আমরা কৃষকের কাছে এগুলো পুশ করা শুরু করলাম। তারপরও চিন্তা করলাম কৃষকরা যদি কোনো কারণে লস করে তাহলে কী হবে। আমরা ডেমোস্ট্রেশন প্লট তখন তৈরি করলাম, বিভিন্ন জায়গায় ডেমোস্ট্রেশন প্লট, ওই ডেমোগুলো দেখে যাদের বিশ্বাসে নাই আসলে এটা এরকম হতে পারে। এইভাবে কিন্তু আমরা প্রমোট করা শুরু করলাম। বাইরের ভ্যারাইটিগুলো আমরা নিয়ে আসলাম যেগুলো ফলন বেশি হয় এবং হাইল্ডিং ভ্যারাইটি এবং সাইজ বড়। বাইরের ভ্যারাইটি বলতে আপনি দেশীয় সবজির কথা বলছেন? দেশিটার বাইরে আমরা নিয়ে আসলাম। আর দেশিটা যেটা করলাম যে বাড়ির আঙিনার ভিতরে প্রথম শুরু করলাম, যে বাড়ির পুষ্টির জন্য বাড়ির আঙ্গাতে যেটা আমরা কিচেন গার্ডেন বলে থাকি, যেটা মানে পাকঘরে বা পাক খাওয়ার দৈনন্দিন খাওয়া যেটা ব্যবহার হয় সেটার জন্য শুরু করলাম প্রথম বাড়ির আঙিনাতে, যে গাছগুলো বাড়ির আঙিনাতে করা যায়। কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করে যে ওই সময় আপনি বীজটা কোথায় পেয়েছেন, এই ক্যাপসিকাম বা মানে পর্যায়ক্রমে যে আপনি অন্যান্য সবজি? যে বীজটা দিলে আমাকে বগুড়া চাটনি বিজাগার এক দোকানদার, নাম টুকু মাস্টার কয়, আলম মাস্টার কয়, উনি আমাকে 10 গ্রাম বীজ দিয়েছিল ওই প্রথম ক্ষেত করার জন্য। আচ্ছা, পরের বছর আমি বীজের অর্ডার দিলাম, ওই পুরনো বীজ দিলে ওটা গজালো না, তারপরে বছর আবার টেকা জমা দিয়ে বীজের অর্ডার দিলাম, হল্যান্ড অয়েল সিস কোম্পানির বীজ, 200 গ্রাম টিপে মাত্র 400 টাকা লাগতো, ওই বীজ এনে দিলাম। তারপরে ইতিহাসটা কিরকম? ক্যাপসিকাম তৈরি করে বগুড়াটা অনেক হকারি করে বেঁচে লাস্টের দেখি নাটোরের একটা ছেলে, এই গুলশান 2 নম্বরে মানে বোনালী কাগুলি ডেল্টা বিল্ডিংয়ে চাকরি করতো বাবুর্জি, ওই বগুড়া থেকে ছোটো মরিচ কিনে নিয়েছে ঢাকাতে বেঁচে অর্থের চাহিদা বাড়লো। একদিন আমি বগুড়াতে এক দোকানদারের কাছে মরিচ দিছি, ওই ওইটা কেনার পর আমি ওটাকে আমি টানতে নিলাম যে মরিচ তো আমার খেতে, তুমি ওর কাছ থেকে নো, ওটা আমার কাছ থেকে নাও। আচ্ছা, উনি আমাকে বলতেছে আপনারা খুঁজির চলে দিন থেকে আমি পাইনি। এই দুজনের আস হয়ে পরে ওর সাথে মরিচ নিয়ে আমি ঢাকা আসলাম, আমি আস্তে আস্তে দোকানদারের কাছে ঢুকলাম গুলশানে 1 নম্বর। এখন পর্যন্ত কি আপনার মার্কেটিংটা এই এই এলাকায় সীমাবদ্ধ? অনেক বেশি স্যার, অনেক বেশি। লোকালি কি স্থানীয়ভাবে বিক্রি হয় না? আমাদের দেশে খুব কম, বগুড়াতে আমি তৈরি করছি, আর 10-20টি হোটেল হয়ে গেছে তারাও খায়। রবীন ভাই, আনসার আলী যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং আমরা যদি এই কার্যক্রমটাকে সম্প্রসারণ করতে চাই,
তাহলে বাজার কি একটি সমস্যা হয়ে দাঁড়াবে? আমরা একসময় কিন্তু এই এই জিনিসগুলো ওনার এই ক্যাপসিকামটা করি নেই, ব্রাসেল স্প্রাউট, চাইনিজ ক্যাবেজ এবং জোয়ার এগুলি নিয়ে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু এক সময়। ওই সময় কিন্তু অনেক চেষ্টা করা হয়েছে, যেমন চাইনিজ ক্যাবেজটা আমরা করতে মোটামুটি ছিল কিন্তু মানুষ খায় না, এটা ওটা একটু শক্ত ই লাগে যে মানুষ খেতে চায় না, কিন্তু এটা বিশাল একটা কোরিয়ান কমিউনিটি চাইনিজ এটা আবার খায়। এই কমিউনিটি ওভার দ্য ইয়ার্স কিন্তু অনেক বেড়েছে এখন আমাদের দেশের ভিতরে, এবং আমাদের বিভিন্ন রেস্টুরেন্ট প্রচুর হয়েছে কিন্তু, এমনকি ডিস্ট্রিক্টটা আমরা দেখা যায় রেস্টুরেন্টগুলো ডিমান্ডগুলো ক্রিয়েট হয়েছে কিন্তু, ওরা কিন্তু একটা কনজাম্পশন একটা বড় জিনিস। আনসার আলী কি কিন্তু ঢাকাতে আসতে হচ্ছে, আর সবচেয়ে বড় কথা উনি উইল পাওয়ার ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার, ওনার মনের ভিতর সাংঘাতিক একটা শক্তি ছিল কিন্তু। কত পদের সবজি করছেন আপনি? আমার চাটে আছে 20 আইটেম, আমার খেতে আছে 25 আইটেম বেশি স্যার। 25টা আইটেম আপনার এই 25টা আইটেম কি 12 মাসই করতে উৎপাদন হয়? না স্যার, গরমকালে একটা, গরমকালে শীতকালে একটা, শীতকালে শীতকালে 25 আইটেম করি, গরমকালে 7 থেকে 8 আইটেম করি, মানে সবটা গরমকালে হয় না। আচ্ছা, গ্রিন হাউজের মাধ্যমে করা যায়? হ্যাঁ যাবে, তাতে তো আমাদের পক্ষে সম্ভব না। ঢাকাতে আসলাম তখন নেদারল্যান্ডের এক লোক আর উত্তরের এক লোক ফেনীতে একটা প্রজেক্ট করছিল, ওরা 450 কোটি টাকা বাজেট করছিল। এটা তো বড় আকারে, হ্যাঁ তারা ফেল করছে স্যার, তারা পারেনি দেখে তো কোনো পাবলিক সাহস ও আপনি ভয় পাচ্ছেন না ওটা করতে? এত পয়সা তো এত পয়সা। আচ্ছা, এই ব্যাপারে আমরা আলোচনা করব, তার আগে একটি বিরতি নিতে হচ্ছে। সুদী দর্শক মণ্ডলী, বিরতির সময় হলো, বিরতির সময় এবং বিরতির পরেও আমাদের সাথে থাকবে। সুদী দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আলোচনা করছিলাম আমরা বিদেশি সবজি চাষ প্রসঙ্গে। জনাব আনসার আলী, আপনি এতক্ষণ আমাদের ক্যাপসিকামের কথা বললেন আর কি। আমরা জানি যে আপনি প্রায় 25 ধরনের বিদেশি সবজি উৎপাদন করে থাকেন, তো সেইগুলো সম্পর্কে যদি একটু বলেন যে কীভাবে আপনি আসলে ক্যাপসিকাম থেকে আরম্ভ করে পর্যায়ক্রমে কীভাবে আসলেন এই পর্যায়ে? এই যে চেরি টমেটোর কথা আলো হলো স্যার, চেরি টমেটোর কথা, 2000 সালে আমি বীজ ভাণ্ডারে গেলাম ঢাকা সিট, উনি আমাকে 20 গ্রাম না 40 গ্রাম বীজ ফিরিয়ে দিল। আচ্ছা, যে এই বীজটা কাশ্মীরি থেকে আসছে, এটা চেরি টমেটো করে দেখো অনেক ভালো। তখন এই ক্ষেত্রে বাংলাদেশে আমি গাছ চাষ করি, করে এই চেরি টমেটো আমি 100 টাকার থেকে 20 টাকা কেজি বেশি চাষে এই রকম হওয়া হয়েছিল সীমাবিহীন। সব মাটিতে কি এগুলো হবে? হ্যাঁ স্যার, সব মাটিতে এই যে আঠালে মাটি এবং নরম বালে মাটি সব মাটিতে হবে, কিন্তু মেহনতের কম বেশি হয় নয়। আচ্ছা, আঠালে মাটিতে বেশি মেহনত করতে হয়, মেহনত করতে হয়, আর বালে মাটিতে মেহনত কম করলে হয় না। এখন কি এখনও কি আপনি নিজেই করেন এগুলো নাকি মানুষ দিয়ে করান? জি না, আমি নিজেই করি। আপনি নিজে করেন? হ্যাঁ, আমার 10টা লোক কাজ করে, এই কাজের আমি নিয়ন্ত্রণ রাখি এবং মার্কেটিং আমি নিজে করি। এটা কতদিনে এই এই রোপণ থেকে আরম্ভ করে আপনার একেবারে গাছের থেকে ছেঁড়া পর্যন্ত কত সময় প্রয়োজন হয়? চাইনা বীজ পাইছিলাম, এটা সেপ্টেম্বরের 10 তারিখে ফেলেছি আমি। আচ্ছা, সেপ্টেম্বর 10 তারিখে বীজ ফেলেছি আর নভেম্বরের 8 তারিখ, অক্টোবরের 8 তারিখে সার লাগাছি জমিতে। আচ্ছা, আর এই ডিসেম্বরের 27 তারিখে মাল বিক্রি করা শুরু করছি। তার মানে 4 মাস? না স্যার, বীজের বয়স গেছে 28 দিন, চারার বয়স। হ্যাঁ, আর চারার বছর থেকে জমির ক্ষেতের বয়স গেছে 57 দিন। 57 দিন এর মধ্যে আমি মার্কেট শুরু করে দিয়েছি। আচ্ছা, তো লেস দেন 3 মান্থস? হ্যাঁ, 3 মাসের নিচে। এরপরে ওই জমিতে কী করেছেন? এখনও ক্ষেত আসি আমার, ওই জমি ক্ষেত উঠেনি, বেচতেছে এবং ভালো সার পানি ওষুধ মেহনত মেহনত করতেছি, ফল ধরতেছে। কতদিন পর্যন্ত ধরবে? মার্চ মাস পর্যন্ত থাকবে আমার ক্ষেতে, মার্চ পর্যন্ত। আরেকটা ফসলের কি সুযোগ আছে এখানে? হ্যাঁ আছে। সেটা কি? ওইটা এই ক্ষেতটা ওঠানোর পরে আমি লাগাবো সুইটকর্ন। সুইটকর্ন লাগাবো? একটু ওটা লাগাবো। আচ্ছা, সুইটকর্ন সেটা আবার কতদিন? এটা গরমকাল যে সময় লাগাবো উপরে 75 দিনের মধ্যে হয়ে যাবে। তাহলে রবীন ভাই, আমাদের কৃষকদের কি উৎসাহ দেওয়ার সুযোগ রয়েছে কি না এই 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 ধরনের সবজি, বিদেশি সবজি উৎপাদনে? এটা যথেষ্ট রয়েছে, আমাদের এটা ওদেরকে আগে ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে, সচেতন বৃদ্ধি করতে হবে, এবং মার্কেটিংয়ে আমাদের সহযোগিতা কিছু করতে হবে। এটা ইনিশিয়ালি মানে প্রথম দিকে করতে হবে, পরের দিকে হয়তো ওনার মতো মার্কেট ওনারও ধরতে পারবে। তবে এটা মার্কেট এখন ব্যাপক মার্কেট, এবং শুধু এটা এক্সপোর্ট মার্কেটে রয়ে গেছে কিন্তু, আমরা এটা এক্সপোর্ট করতে পারি বাইরে করতে। জনাব আনসার আলী, আপনার কি কোনো পরিকল্পনা আছে কি না যে বিদেশে? আমি এই সবজি বিদেশে দেওয়ার জন্য পরিকল্পনা আছে, এবং দেশের মধ্যে আমি ফ্রি খাওয়াছি মানুষকে বাজারত নিয়ে যায়। এই যে 25 ধরনের যে সবজির কথা বললেন আপনি, কতটুকু জমির উপরে? আমার নিজস্ব লাগান আছে 21 বিঘে, 33 শতকের বিঘে, 21 বিঘে, 7 একর, আর 2 মেয়ের জামাইয়ের আছে 6 বিঘে, এই প্রায় 17-18 বিঘে জমি আমি চাষ করি। চাষ করেন আপনি?
এবং সেখানে 10 জন মানুষ আছে আর কি। এবং পরিবারের শ্রম তো রয়েছে, এটা তো বাদ নাই স্যার, তো অলরেডি থাকি। ইয়ে রবীন ভাই, আপনার দৃষ্টি থেকে আমার মনে হয় যে 25-28 বিঘা জমির উপর বিদেশি সবজি চাষ হচ্ছে বাংলাদেশে, একসাথে বিদেশি সবজি ব্যাপকভাবে এইভাবে বোধ হয় উৎপাদন হয় না? আমি শিখেছি আমারই ছাত্র বলতে বলা যায়, এই সাভার হেমাদপুর মুশরকলা সাভারে, হ্যাঁ, একটা ছেলে সে অনেক টেনা থাকে, তার বাড়ির কাছে 20-25 মিনিটের মধ্যে ঢাকাটা স্যার, মুই ওদের বলে 2600 বিঘে, আমার তো মনে হয় 150 বিঘা জমি চাষ করে পত্র নিয়ে, আর বাবার জমি 7 বিঘে। কী ধরনের প্রযুক্তি লাগে যদি আমরা গ্রিনহাউস না করি, নর্মাল যদি এগুলো আমরা চাষ করতে চাই, তাহলে প্রযুক্তিগত দিক থেকে কোনো দেশি সবজি চাষ করতে যে প্রযুক্তি ব্যবহার করা হয় ঠিক একই ধরনের প্রযুক্তি? জমিতে সার মেহনত একই, সার ওষুধ পানি সবই একই, শুধু খালি আলাদা বীজ আলাদা মান, আর এই বাইরের বেচা কিনা এটা হচ্ছে বেশি। আচ্ছা, আমি এই যে মালটা দেশি মাল আছে, 4 গুণ বেশি দামে বেশি বেশি রাবা খরচটা বেশি পড়ে আমার, মোবাইল খরচ, আসা যাওয়ার খরচ, এবং কাজের লোক বেশি কাজ করে তার পয়সা বেশি হয়, এটাই আমার বেশি বেশি ব্যস্ত আসা, তারপরে আমার দিতে আমার কিছু থাকে আলাদা। আচ্ছা আচ্ছা, আপনি যদি ভবিষ্যতে আপনি ডাক পান যে প্রশিক্ষক হিসাবে, কারণ এই যে মানুষ এখনও ধারণা আছে যে এটা বোধ হয় অন্য ধরনের প্রযুক্তির প্রয়োজন হয়, সারের ব্যবহারটা কতটুকু হবে, পানির ব্যবহারটা কতটুকু হবে, আপনাকে আমি 1 মাসের জন্য একটু হায়ার করতে চাই, আপনি কি সেটা পারবেন? এই মোবাইলটা স্যার একটু বলি, এই মোবাইলটার এই নাম্বারটা সারা বাংলাদেশ দেওয়া আছে আমার, দিনটা 24 ঘন্টা খোলা, যাই যাওয়ার মধ্যে থাক তখন সাজেশন দিই আমি আমার বাড়ির থেকে। এই জন্য কোনো পয়সা করে নেন আপনি? কিচ্ছু না, আমি কই আমার স্কুলে ভর্তি হলে টাকা লাগে না। আপনার একটা স্কুল আছে আর কি? এটাই আমার আনসারাল স্কুল, এই স্কুল আনসারাল স্কুল, এই মুখে মুখে স্কুল। আপনি যে পরামর্শ দেন ওখানে সেই পরামর্শ লেখা আছে, মাথা পেতে চলতেছে। আচ্ছা আচ্ছা, তার মানে সারা বাংলাদেশে আপনার ছাত্র রয়েছে আর কি? আশা করি আমি, এবং পঞ্চগড়ে শিখেছি, কংপুরে শিখেছি, আমাদের বগুড়াতে তো কয়েকজন শিখেছি, তো আপনাদের উপকারে আসতে পারে আসলে। হ্যাঁ, আমি ওনাকে বলছি, বললাম ওনার মাঠও দেখতে যাবো, এবং বলছি আমি যদি আপনার সহযোগিতা, উনি বলছে যে কথা এখনো বলছে সেই কথা আমাকে বলছে জেনে দেবে, ওনার কিন্তু লক্ষ লক্ষ কৃষক। আমি বলছি আমি যে জিনিসটা মনে করছি, আমার অনেক অনেক লোক গোপন রাখে স্যার, যে ব্যবসা শিখেলে আমার ভাত হবে না, আর আমি কইছি আমার ভাতের দরকার নেই, আমার নামের দরকার, আমার আমার নানা দাম সারা জীবন লাগে, সারা জীবন থাকে আর কি। হ্যাঁ, যে অমুক জায়গার অমুক এই উপদেশটা দিয়ে শিক্ষক হিসাবে আর কি। এই আমি যে জিনিসটা বলছিলাম, এটা আমিও কিন্তু চেরি টমেটো গত বছর আমার এটা ভালো হয়নি, আমি ভালো হয় নাই, না ভালো হয়নি কারণে আমার একটু লেট হয়েছিল, এবং সময় আছে, হ্যাঁ জাতের উপর আছে সময়ের উপর। হ্যাঁ, গত বছর আমি 2 গ্রাম বীজ কিনছিলাম 800 টাকা দিয়ে, তাইওয়ানের ননি কোম্পানির বীজ, আমার জীবনে এর টমেটো ধরা দেখিনি, একটা গাছ মানে 7 থেকে 10 কেজি, এবং আমি ফেব্রুয়ারি থেকে আমি জুন পর্যন্ত বেচছি, এত ধরা ধরছি, এত ব্যবসা বেচছি। আচ্ছা, আমার উদ্দেশ্য কিন্তু যেহেতু আমাদের মার্চ এপ্রিল পর্যন্ত আমাদের লোকাল টমেটোটা বাজারে পাওয়া যায়, আমি চাচ্ছি যে সামারের ভিতরে আমার টার্গেট ছিল, গতবার কিন্তু সামারে আমি করেছিলাম যে জুনের পর, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এদিকে এই ক্রপসটা আমি নিতে পারি কিনা, আমি ক্যাবেজের উপরে, বাঁধাকপির উপরে, টমেটোর উপরে করেছিলাম, এটা আমার ফল ভালো হয়। আমাদের কিছু 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 কাজ করা হচ্ছে যে সেটা হয় না, যেমন আমরা যে শেকটা দিয়েছিলাম শেকটা কিন্তু পড়ে গেছিলো, এটা আবার যে দিয়ে ই করা এটা করা হয়নি। এই বছর যেমন আমরা 3 বিঘা জমির উপর চিন্তা করেছি করবো এই সামনের ইয়েতে। আচ্ছা, এটা অনেকটা ডেমোস্ট্রেশন প্লট, এটা অনেকটা ডেমো, এবং আমাদের ইয়ে হইতে হবে, কনভিন্স হইতে হবে যে কৃষককে পুশ করে, আমি আমি নিজেদের প্রডিউসার হিসেবে কাজ করবো না কোনোদিনও, আমি আগে শিওর হবো যে এটা আদত করা সম্ভব কিনা, তখন আমরা এটা প্রমোট করে দেবো কৃষক লেভেলে। আচ্ছা আচ্ছা, মানে জনাব আসার আলী, শেষ প্রশ্ন, সেটা তো আমরা দর্শকদের বলছি, 25 ধরনের সবজি আপনি আপনি একটু বলতে পারবেন কি কি সবজি? অনেকগুলো উল্টোপাল্টা হয়েছে, আমি সারাতে তারপরে আমি বলতে পারবো। আপনি বলেন, আপনি আমি বলি, আপনি করতে পারেন না স্যার? আচ্ছা, আপনি পড়তে পারেন না? জি না। আচ্ছা, সুইট কর্ন, বেবি কর্ন, অ্যাসপারাগাস, চেরি টমেটো, এই ব্রোকলি, এট কেবিস, আইসবার্গ লেটুস, ছ্যালাড়ি, ফাসলি, থাই পাতা, থাইয়াদা, পেসপাতা, স্কোয়াশ, স্কোয়াশ, এগুলো সবজির বিভিন্ন নাম। আর এবারও 7 বিঘে পেশ করছি স্যার, নতুন, আমার জীবনে কেউ করিনি, আমার দেশে কোনদিন আসেনি। পেঁয়াজ, 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 এটা গোটা পেঁয়াজ, পেঁয়াজ গোটা পেঁয়াজ হবে না, লালটা যেটা, যে স্যালাডের 130-180 গ্রাম ফলের ওজন হবে। আমি 7 বিঘে লাগাছি, আমার এই প্রজেক্ট লাগান থেকে মানুষ অভাব হয়ে গেছে, এত টাকা খরচা করে, এখানে আমার 110টা লোক গেছে লাগাতি খালি। অনেক ধন্যবাদ, আমরা বোধ হয় আপনাকে নিয়ে আরও আমাদের অনুষ্ঠান করতে হবে, কারণ আমি জানি যে দর্শকরা খুব পছন্দ করবে আপনার এই আলোচনা। ভবিষ্যতে আপনার সাথে আবার দেখা হবে এই স্টুডিওতে। ধন্যবাদ রবীন ভাই, আপনাকেও আমাদের এই সমৃদ্ধ আলোচনায় অংশগ্রহণের জন্য।
আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনকে ধন্যবাদ। শ্রোতা দর্শক মণ্ডলী, গত কয়েক দশকে কৃষি পণ্যের উৎপাদন ব্যাপকভাবে বেড়েছে। কৃষির উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। কৃষিখাতে পিকেসএফের সহযোগিতা গ্রামীণ অর্থনীতির ভিতকে মজবুত করার পাশাপাশি দরিদ্র মানুষকে মানব মর্যাদায় প্রতিষ্ঠা করতে অগ্রণী ভূমিকা রাখছে পিকেসএফ। মানব মর্যাদায় প্রতিষ্ঠায় পিকেসএফের কর্মপ্রয়াস ভবিষ্যতে অব্যাহত থাকবে সে প্রত্যাশায় আজকের অনুষ্ঠান শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল।